ওডিসিতে কোনো কারণে, বিশেষ কোনো কারণে যদি কখনো যায়, আমার খুব কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। কারণ সেই যে আমাদের সময়ে যে শিল্পীদের মধ্যে কলাকুশলী শিল্পী সবার সঙ্গে যে একটা পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক ছিল, সেটা কিন্তু এখন উপলব্ধি করতে পারি না, যার কারণে এবং আরও বিশেষ বিশেষ কারণে আমরা, বিশেষ করে আমি একটু দূরেই থাকি। আমি আশা করি যে আজকের প্রজন্ম তাদের যে মেধা আছে সেটাকে কাজে লাগিয়ে তারা যদি সব কাজ, শুধু চলচ্চিত্র বলব না, যে ক্ষেত্রেই বলব, তারা যদি অতীতের সঙ্গে সম্পর্ক রেখে, অতীত মানুষগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কাজ করে, তাহলে অবশ্যই ভালো একটা কাজ হবে বলে আমার বিশ্বাস। কোথাও গেলে যখন বলে আপনার ওই ছবি দেখেছি, ও গান গাইতে শুরু করে, গানের লাইন করে বলে, তখন এত ভালো লাগে যে সেই এত আগের সেই গান এখনো তারা মনে রেখেছেন। এমনকি আমি অবাক হয়ে গেছি একটা বিষয়ে, যে আমি পিয়ানো বাজিয়ে গান গেয়েছি মনের মতো বলতে, বলছে একজনকে জিজ্ঞেস, আচ্ছা উনি আসার আগে জিজ্ঞেস, আচ্ছা সুচন্দা ম্যাডামের হাতের আঙুলগুলো কি এরকমই আছে? তাহলে বুঝেন যে তারা কত মানে খুঁটিয়ে খুঁটিয়ে শিল্পীদের দেখতেন, চোখ নাক মুখ হাত পা, এগুলো যে তাদের যে ভালো লাগা, তাদের যে ভালোবাসা, এগুলো কিন্তু এখন কিচ্ছু নাই। এখন খালি আছে অস্থিরতা, শুধু অস্থির, মানে কি করবে কি করবে, কোন পথে যাবে কি না করবে, এগুলো ভাবার মতোও সময় তাদের নাই। তো এটা সত্যি আমার কাছে ভালো লাগে না, আমার কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে যে একটা মানুষের এম থাকে যে আমি কি করব, কোনটা ভালো কোনটা বর্জন করবো কোনটা ভালো, সেই জিনিসটা কেন তুমি ভাবারও সময় পাবে। ব্যক্তিগত জীবনে মানুষের অনেক রকম চড়াই উঁচাই নানা রকম প্রবলেম থাকতেই পারে, হতেই পারে। তো এখানে এই একটা মানুষকে বিচার করতে যে সেটাকে ওপেনলি ওপেনলি এই কথাগুলো, ব্যক্তিগত কথাগুলো বলাটা আমার কাছে খুব পছন্দ না। ব্যক্তিগত জীবনে মানুষের নানান সমস্যা থাকতে পারে, নানান কারণ থাকতে পারে, সেগুলো নিয়ে না করে বরং আমি মনে করি তারা কেমন কাজ করলো, তারা কিভাবে কি করছে, এটা নিয়ে আলোচনা করে, এটা নিয়ে আলোচনা করাটাই উন্নত। কিন্তু ওই ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছড়াছড়ি নোংরামি, এগুলো তো হয় কি, আমাদের চলচ্চিত্রের প্রতি মানুষের একটা ধারণা চেঞ্জ হয়ে যায়, বিরূপ ধারণা পোষণ করে যে চলচ্চিত্রের লোক মানে আসলে তো তারা, কিন্তু আমাদের সময় তো আমরা চলচ্চিত্র কাজ করছি, তো আমাদের নিয়ে তো এরকম ধরনের কথা হয়নি। সব জায়গাতেই বলেছি, এখনো বলবো যে এটাই আমি আর সুচন্দা, সেটা কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে এসেই, চলচ্চিত্র থেকেই সুচন্দা জন্ম। আগে তো আমার পারিবারিক নাম কর্ণু ডাক্তার, তো সুচন্দা এখনো যে মানুষের মনের মধ্যে এখন বেঁচে আছে, মানুষ স্মরণ করে, মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, সেটার জন্য, সেটা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। চলচ্চিত্রকে ভীষণ ভালোবাসি, চলচ্চিত্রের মানুষকেও খুব ভালোবাসি। তো কথা হলো সেই কারণেই আমার, আমি একটি ছবি পরিচালনা 1000 বছর ধরে জয়ীদানের উপন্যাস নিয়ে করেছি, এবং আমি সেটা করে যথেষ্ট দেশে বিদেশে সুনাম অর্জন করেছি, অনেক পুরস্কারও পেয়েছি। আমার আগে মনে হতো মাঝে মধ্যে খুব খারাপ করতাম, যারা আমরা যখন তার কাছে, আমি যখন তার কাছে না, তখন তো পুরস্কার কোথায় এমন চালু ছিল না। তো আমি এখন সব নায়িকারা পুরস্কার পায়, অমুক পায়, তো আমরা কেন এখান থেকে বঞ্চিত হচ্ছি? তো আমার একটি ছবি করে আমি, আমি যা পুরস্কার এবং যে সুনাম আমি করেছি দেশে বিদেশে, তাতে করে আমার সেই দুঃখ বেঁচে গেছে, আর সেই দুঃখ নেই।